এই দলটি হকের উপরে থাকবে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। ঠিক বললাম? কোন দল নাজাত পাবে, কারা জান্নাতি আর কারা জাহান্নামী? আবু দাউদ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নকল করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল। আর আফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, খ্রিস্টানেরা 72 দলে বিভক্ত হয়েছিল। وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى 73 فِرْقَةً আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কত দলে? 73 দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটিমাত্র দল জান্নাতে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? অস্পষ্ট নাই তো নাকি? আলহামদুলিল্লাহ। 73 দলের সবগুলোই জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। বাণীটি অত্যন্ত ভয়ঙ্কর শোনাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে। যে সাহাবাই কেরামদের মাঝে অগণিত সাহাবাই কেরামদের পিছনের সামনের গুনাহ মাফ করে দিয়েছেন, আশারায়ে মুবাশশিরিন ছাড়াও বাইআতুর রেদওয়ানে যারা উপস্থিত ছিলেন সবকে আল্লাহ ক্ষমা করেছেন। উহুদের যুদ্ধে নাকি বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এবং সাহাবায়ে কেরাম যারা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবাই জাহান্নামে যাবে, একটি মাত্র দল জান্নাতে যাবে। টেনশনের কথা কি না, চিন্তার কথা কি না? ভাই, সকল সাহাবায়ে কেরামের জানার ইচ্ছা একটি, জান্নাতে যাবে সেটি কোনটা। এই কৌতূহল আপনাদের মধ্যে জাগছে না জাগে না? বলবেন যে হুজুর এ আজ বহু শুনেছি, কাজী কৌতূহলের আমাদের কিছু নাই। নতুন শুনলে পারে কৌতূহল থাকতো, আজকে নতুন শুনবেন আপনি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন না ভাই? আমাকে একটু হেল্প করেন আপনারা, আপনারা যদি একটু ইনশাআল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনাদের এই দোয়া কবুল করে নেবেন। এই যে সম্মিলিত মোনাজাত চলছে, যখন দোয়া আসবে আপনারা আমিন বলবেন, ঠিক আছে না? এটাই সম্মিলিত মোনাজাত, বাকিটা না। ভাইয়েরা আমার, 73 মধ্যে সবগুলো জাহান্নামী, একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সে দলটি কোনটি? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিচ্ছেন দলের, খুব ভালো করে শুনেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা, যেই নিয়মের ওপরে, যেই নীতির ওপরে, যেই ধর্মের ওপরে আছি, অন্য বর্ণনায় আছে আল ইয়াম, আজকের দিনে যেই নীতির ওপরে, যে ধর্মের ওপরে আমরা আছি, এটাই শুধু নাজাত পাবে, বাকি সবাই জাহান্নামে চলে যাবে। বলেন কি বলবেন? নাউযুবিল্লাহ। এবার কোন দলের ওপরে, কোন নীতির ওপরে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এটা আমাদের খুঁজে বের করতে হবে। আজকের আলোচনা এটাই, এই দলটিকে খুঁজে বের করতে হবে। কারণ এমন স্টেজে দাঁড়িয়ে বহু আলেম বলছে আমরাই নাজাত প্রাপ্ত দল, আমরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, বাকি সবাই জাহান্নামী, ঠিক না? ঠিক হুজুররা এখন মাশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে মনে হয় ওরা ঠেকেদারি পেয়েছে, যে কাকে কাফের কাকে জাহান্নামী বানিয়ে দিবে সব মনে হয় দায়িত্ব তাদের এখন, ঠিক না? ঠিক। এবার নবী করিম সাল্লাম কোন নীতির ওপরে ছিলেন, ওই নীতির ওপরে যাব। যদি বিস্তারিত আলোচনা করা যায় তাহলে ডিলেট হতে হতে আমার মনে হয় এই মজলিস থেকে আপনার হাজারে একজন হয়তো পাওয়া কষ্ট কষ্ট হয়ে যাবে, হাজারে একজন পাওয়া কষ্ট হয়ে যাবে। নবী এবং সাহাবায়ে কেরাম এদের নীতির ওপরে যারা আছে তাদেরকে পাওয়া, হাজারে একজন পাওয়াও কষ্ট হয়ে যাবে, কিন্তু এত বিস্তারিত আলোচনা করা যাবে না।
কালকে দুই ঘন্টার বেশি করেছি কিন্তু আজকে করা যাবে না, সময় কম, এটা বুঝতে পারছি। ভাইয়ার আমার, এবার এই দলটিকে খুঁজে বের করতে যাচ্ছি আমি, আমার সাথে থাকবেন, মিস্টেক জেনে না হয়। জীবনে অনেক ব্যস্ততা কাটিয়েছেন, আজকে কোনো ব্যস্ততা নাই, শুধু বক্তব্য শুনবেন, পারবেন না ইনশাআল্লাহ? অগণিত মা বোনেরা এসেছেন, পুরুষদের থেকে মা বোনেরা এসেছেন, মা বোনেরা আপনারা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। ভাইয়ারা আমার, এবার নবী সাল্লাম ওই দলের পরিচয় দিচ্ছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এইভাবে আছে, যাহিরিনা আলাল হক, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে, বি আমরিল্লাহ, আল্লাহর আমরের ওপরে অটুট থাকবে, উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হকের ওপরে অটুট থাকবে, আল মগিরাতু মগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার থেকে বর্ণনায় আছে, আলাদ্দিন, দিনের ওপরে অটুট থাকবে। সব মিলে হচ্ছে কি, যারা সত্যের ওপরে অটুট থাকবে মানে ইসলাম ধর্মের ওপরে অটুট থাকবে, এর মানে আল্লাহর আদেশের ওপরে অটুট থাকবে। হাদিসের তিনটি শব্দ বর্ণনা করা হয়েছে আর তিনটি দিয়ে বোঝা যাচ্ছে এই নীতির কথা বলছেন নবী সাল্লাম, যে নীতির ওপরে উনি ছিলেন। খুব ভালো করে শুনবেন, কথা বলবেন না। আল্লাহ নবী সাল্লাম বলছেন কখন এই বক্তব্য, কি ভাই, আল্লাহু আকবার, এই মাহফিল থেকে প্রমাণ হয় মা বোনেরা দিন শিখার জন্য আগ্রহী বেশি। ভাইয়েরা আমার, বলছিলাম কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এ বক্তব্য দিচ্ছেন, ভালো করে বলেন, আমার কথা কি বুঝতে পারছেন না, এ বক্তব্য কখন দিয়েছেন উনি? জি না, আজ থেকে 1400 বছরে, কমপক্ষে এতটুকু তো বলতে পারবেন, 1440 বছর এখন বর্তমানে, 1400 বছর পূর্বে মদিনাতে সাহাবায়ে কেরামকে সামনে রেখে বক্তব্য দিচ্ছেন। একটা দল থাকবে, এই দলটা হকের ওপরে অটুট থাকবে মানে যেই নীতির ওপরে আমি আর তোমরা আছো, এই নীতির ওপরে এই দলটা অটুট থাকবে 1400 বছর আগে। ভালো করে কথাটা মনে রাখবেন, পয়েন্ট আউট করছি আমি, এই পয়েন্টটার মধ্যে গুরুত্ব আছে, এই পয়েন্ট দিয়ে আপনাকে এই নাজাত প্রাপ্ত দলের পরিচয় দেব, এই জন্য আপনাকে বারবার বলছি। ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন না জাননি, এবার জিন্দা নবী বলবেন না হায়াতুন নবী বলবেন? মাশা আল্লাহ, হ্যাঁ, চালাক শ্রোতা আছেন আজকে, হায়াতুন নবী বলা যাবে না, জিন্দা নবী বলা যাবে না, মনে রাখবেন, বলবেন কি, মারা গেছেন, এরপরে কবরের জীবনে জীবিত আছে কেমন আছে, ওটা বারজাখি জীবন, ওটা আমরা জানি না, আল্লাহ ভালো জানে। হাদিসে যেভাবে আছে ওভাবে অনুবাদ করে বক্তব্য দেবো, এছাড়া আর কিছু বলার অধিকার আমাদের নাই, আমাদের মতো জীবিত আছে, এমন জীবিত আছে, এটা ভয়ঙ্কর একটা চিন্তা চেতনা। ভাইরা, এই দলটি হকের ওপরে থাকবে কতদিন পর্যন্ত, কেয়ামত পর্যন্ত, ঠিক বললাম? জি না, কেয়ামত পর্যন্ত না, ভালো করে শুনুন, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, যতদিন আল্লাহর আমর না আসবে, এ আমরের ব্যাখ্যা হচ্ছে আপনার কেয়ামতের আগে একটা হাওয়া আসবে, আর হাওয়া আসার পর সমস্ত মুমিন যারা সবাই মরে যাবে এই পৃথিবীতে, আর একটিও মুমিন থাকবে না, সকলেই বিদায় নিয়ে চলে যাবে। এই দিন পর্যন্ত দলটি থাকবে, যেহেতু এই দিন মুমিন শেষ হয়ে যাবে, এরপরে দলটা আর পাওয়া যাবে না, কিন্তু যতদিন এই হাওয়া না এসেছে, মুমিনদের মৃত্যু না হয়েছে সকল মুমিনের, ততদিন পর্যন্ত দলটা পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 1440 বছর এই সময়ে দলটি আছে না নাই? আছে। এরা কারা?
টাঙ্গালের মানুষগুলো নাকি এটাই খুঁজে বের করতে হবে, কারণ এরাই শুধু জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে।